হাই বন্ধুরা, আজ অনেক দিন পরে আমি আরাধিতা রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আসলে এক্সামের জন্য একদিন ভিডিও বানাতে পারিনি, এখন এক্সামের শেষ, রেজাল্টও বেশ ভালোই আর মেজাজটাও বেশ ফুরফুরে আছে, তাই আবার শুরু করেছি। আর আজকে আমাদের পুরো ভিডিওটাই হবে আউটডোরে, সেজন্য তো আরোই ভালো লাগছে। আর সে কথা পরে যাই, চলো দেখি মা কি করছে। ওই দেখো মা মাছ কাটছে, এগুলো শোল মাছ, একেবারে জ্যান্ত, দেখো কিরকম লাফাচ্ছে তিরিং বিরিং করে। এই রে একটা লাফিয়ে পড়ে গেল। এগুলো আমাদের বিল মাঠের মাছ, আমাদের বিল মাঠে প্রচুর ডোবা আছে, আমাদের এখানে সেগুলোকে আপা বলে, তোমাদের ওখানে এগুলোকে কি বলে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো মাছ কাটছে, এই মাছ কাটতে আবার ছাই লাগে, দেখো মাছ কাটার সরঞ্জাম। এই মাছ প্রচণ্ডই পিছলে পিছলে যায় আর আকেতেই জ্যান্ত, আর ছাই না হলে তো এই মাছ কাটাই যাবে না। মাছের গায়ে এক ধরনের লালা থাকে, লাফাচ্ছে দেখো, এ বাবা, আর এই মাছের গায়ে এক ধরনের লালা থাকে, সেজন্য ছাইটা মায়ের খাওয়াচ্ছে। আর একটু ছাই দাও, দেখো মা মাছ কাটছে, মা খুবই রেগে রয়েছে কারণ মায়ের কোলে উঠে গেছিল। সেজন্য একটু বেশি রাগ করে মাছ কাটছে। চলো মা এখন মাছ কাটুক, দেখো আবার আচার মারছে, নইলে মাছ মরছে না, কাটাও যাচ্ছে না। তাহলে মা মাছ কাটতে থাকো, ততক্ষণ দেখি চলো আজকে কি রান্না হবে। শোল মাছ তো দেখেই নিলে, আর এই দেখো মানকচু, মা পিস পিস করে কেটে নিয়েছে, এই দেখো মানকচু। আর আমাদের লাগছে হলুদ, লবণ, সর্ষের তেল, জিরে, ধনে, রসুন, আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আর কাঠ তো রয়েছে। বন্ধুরা আমাদের কাঠে রান্নার জন্য আলাদা রান্নাঘর রয়েছে, তাও এখন শীতকাল তাই আজকের ভিডিওটা হবে পিকনিকের মেজাজে, আর আবহাওয়াটাও বেশ পিকনিক পিকনিক, তাই আমরা বেছে নিয়েছি আউটডোর। তাই দেখো আউটডোরেই একটা উনুন বানিয়ে ফেলেছি আমরা, দেখো কি সুন্দর। মায়ের মাছ কাটা হয়ে গেলে আমরা রান্না শুরু করে দেব। বন্ধুরা দেখো কচুটা সেদ্ধ হচ্ছে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, তো বসো। আর এতক্ষণ আজুবাবু ঘুমিয়েছিল, মানে আমার ভাই, এখন এসে উনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আসলে উনি একজন মাতব্য শ্রেণীর লোক। দেখো মা কচুগুলোকে তুলছে, সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা কচু সেদ্ধ করলে আর গলা চুল কোনোর ব্যাপারটা থাকে না। মা মাছটাও ভেজে নিয়েছে, এবার ওই তেলেই মা কচুটাও ভেজে নেবে। দেখো মা কচুটাও ছেড়ে দিল, মা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে। রান্না হবে, ওটা রান্না হবে, তুমি খাবে সেটা, আমি ছাড়বো না। বন্ধুরা কচুটা ভাজা হয়ে গেছে,
মা এবার নামিয়ে নিচ্ছে। বন্ধুরা, মা সব মশলা বেটে নিয়েছে আর কিছুটা জিরে রেখে দিয়েছে ফোড়ন দেওয়ার জন্য। আর তেজপাতাটা আগে ছিল না, নতুন অ্যাড হয়েছে, এটা মা ফোড়নই দেবে। দেখো, মা একটু তেল দিয়ে দিচ্ছে। এবার তেজপাতাটা মা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর জিরেটাও। বন্ধুরা, মা তেজপাতাটা নামিয়ে নিল, নইলে মশলার মধ্যে লেগে যায়। এবার মা বাটা মশলাটাও ওটার মধ্যে দিয়ে দেবে। মারবার বাটিতে লেগে থাকা মশলাগুলো জলে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। মা একটুও নষ্ট করতে চায় না। রান্না হবে। দেখো ভাই কি মজা করছে, আর সুইটিও খুবই মজা পাচ্ছে। এই দেখ পেছনে, সুইটি আদর খেতে প্রচন্ড ভালোবাসে। আর এই দেখো আমাদের ভানুমতিও এসে বসে রয়েছে খাওয়ার জন্য। আমাদের কুকুর বিড়াল নিয়ে মুখ দিবি না এতে। বন্ধুরা, মায়ের মশলাটা ভাজা হয়ে গেছে, যখনই তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলা ভাজা হয়ে গেছে। মা এবার সামান্য জল দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো হলুদ, মা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার মা তেজপাতাগুলো দিয়ে দিচ্ছে, ভেজে রাখা তেজপাতা। এবার মা ভেজে রাখা কচুগুলোও দিয়ে দিচ্ছে। না, এখন দেবো না। কি হয়েছে? দেখো, মা ওর মতো জল দিয়ে দিচ্ছে। মা দেখো নেড়ে চেড়ে মশলাটার সাথে কচুটা মিশিয়ে নিচ্ছে। মা এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে। এখন খায় না, তাহলে রান্নার পরে কি খাবে? না, এখন দেবো না। বাবা রাগ করে বাটি ছুঁড়ে ফেলে দিল। একটুখানি না দিলেও কিছুতেই শান্ত হচ্ছে না। দেখো, এক গেলে সবটা মুখে পড়ে দিয়েছে, এবার গিলে নেবে। ওর খাওয়ার স্টাইল হলো এইটা। মুখটা শেষ করেছিস? আকার 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 বন্ধুরা, কষানো হয়ে গেছে, মা এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে।
মেরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে। ঢাকা ঢাকা দিচ্ছে ঢাকা দিচ্ছে। আমি খাবো কেচিতে খাবে বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার মা ঢাকাটা সরিয়ে নিচ্ছে। দেখো বেশ ফুটে এসেছে ঢাকা, দেখো কি সুন্দর ফুটছে ঢাকা। ঢাকা সরিয়ে নিয়েছে তো, এবার মা আগে আগে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে। মা কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেবে, ঢাকা দেবে। বন্ধুরা রান্নাও প্রায় কমপ্লিট, আমি গিয়ে হাতটা ধুয়ে আসি কারণ ভানুমতিকে ধরেছিলাম, আর তারপরে আমরা খেতে বসবো। তার আগে চলো হাত ধুয়ে আসি। বন্ধুরা দেখো আমাদের শোল মাছের ঝোল একদম রেডি, আর মা এখন ঢাকাটা সরিয়ে নেবে। ঢাকা ঢাকা সরাবে, ঢাকা সরাবে তো। বন্ধুরা দেখো কি সুন্দর ঢাকা, ঢাকা তো মা এবার এটাকে নামিয়ে নেবে। ঢাকা গা ঢাকা। বন্ধুরা আর শোল মাছ একদম আমাদের পাতে উঠে এসেছে, দেখো। আর আমি হাত ধুয়ে এসে আবার বিড়াল ধরে ফেলেছি, আর এই ঠান্ডার মধ্যে আর বারবার হাত ধুতে যেতে ইচ্ছা করছে না, তাই আমি আশা করছি আজকে ভাইয়ের সঙ্গে মা আমাকেও খাইয়ে দেবে। ভালো বন্ধুরা, দারুন অসম। কি বলবো, খুঁজে পাচ্ছি না বন্ধুরা, এত ভালো হয়েছে। দেখো ভাই ভালো হয়েছে বলে কি সুন্দর চেয়ে চেয়ে খাচ্ছে। বাবা দেখো আমাদের সুইটেও এসে গেছে মাছ খেতে। বন্ধুরা দারুণ হয়েছে বাবা। আর বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টটা জানিও যে কেমন হয়েছে, আর মনে করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা সবাই ভালো থেকো, আজ এখানেই টাটা।